ऐ खुदाए पाक ऐ रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम सर झुकाते हैं तेरे দ্বিতীয় কোশ্চিন আমাদের বক্তার জন্য খুবই পড়া শূন্য এটা আমরা জানি হুসেন খুবই না পড়ে কি কোনো সময় নামাজ পড়েছেন এবং যদি পড়ে থাকেন কি পরিস্থিতিতে পড়েছেন বা কি পরিস্থিতিতে পড়েননি ভাই আপনি একটা প্রশ্ন করলেন শূন্য করে জানি এবার নবী করিম সাল্লামের একটা শূন্যকে পালন করা অশেষ স্বভাবের কিন্তু অনেকে থেকে টুপি পড়েন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা জানি যে টুপি পড়া শুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পড়েছেন এবং অনেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা টুপি পড়েন না আর বিনা টুপিতে তারা নামাজ আদায় করেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিস্থিতিতে বিনা টুপিতে নামাজ আদায় করেছেন বা পরিস্থিতিতে কোন থেকেছেন সেই বিষয়টা আমি জানতে চেয়েছেন প্রথম কথা হচ্ছে যে এমন কোন সহি হাদিস নেই যেখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা টুপি পড়ো টুপির জন্য তোমাদের এই এই ফজিলত রয়েছে বরঞ্চ আমরা জানতে পারি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস দ্বারা প্রমাণিত পাগড়ি পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পড়তেন এবং সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পড়তেন এমনটি নয় বরঞ্চ আবু জেহেল আবু লাহাব সবাই পড়তেন তার মানে হচ্ছে সেখানকার পোশাক ছিল এটা পাগড়ি পরা এটা সেখানকার পোশাক একইভাবে দাড়ি রাখাটাও সাধারণভাবে সবার মধ্যে পরিচিত ছিল কিন্তু দাড়ির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিপারেট ভাবে সহি বুখারি বর্ণনা এবং অন্যান্য বর্ণনা আছে যেটা বলছেন তোমরা মুশরিকদের উল্টো করো মুখ ছোট করো দাড়ি বাড়ো দাড়ি সম্পর্কে অনেক বলা হয়েছে এবং শেষ কথা হচ্ছে যে দাড়ি রাখতে হবে দাড়ি রাখা ফরজ কাটা হারাম এরপরে আমি একটা আলোচনা করেছি দাড়ি সম্পর্কে ইন্টারনেটে পাবেন টুপি সম্পর্কেও আমার একটা লেকচার রয়েছে টুপি কাপড় টুপি এবং ফেতরা এ সম্পর্কে ইন্টারনেটেও সেটাও দেওয়া হয়েছে টুপি পরা সুন্নাত কিনা প্রথমে আমি আগে বলেছি যে টুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন টুপি নয় আর সেখানকার অভ্যাসগত ব্যাপার ছিল মানে সবাই পরতেন এটা সাধারণ পোশাক হিসেবে আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরার জন্য কোনো মানুষকে উদ্যত করেননি বলেননি যে তোমরা টুপি পরো বা পাগড়ি পরো তাহলে তোমাদের এই স্বভাব রয়েছে বা তোমরা পড়তে হবে বা এইরকম কোনো কিছু বলেননি সুতরাং যদি কেউ মনে করেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শটা পালন করতে চাই তাহলে সে করতে পারেন কিন্তু এটা সুন্নাত নয় সুন্নাত মানে যদি সুন্নাত মনে করেন তাহলে তো তখন আবু জাহেল আবু লাহাবরাও করতো এটা মূল যে বিষয় যেটা হচ্ছে যে টুপি পরা একটা অভ্যাসগত ব্যাপার সেখানকার পোশাক হিসেবে পরিচিত ছিল সেই জন্য যদি কেউ টুপি পরে তাহলে পড়তে পারে কেন আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 যে হে বানী আদম তোমরা সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে খাবে ও পান করবে কিন্তু অপচয় করবে না নিশ্চয়ই তুমি অপচয় গায়েদের পছন্দ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে হে আদমের বংশধররা হে আদমের জাতরা তোমরা যখন নামাজ আদায় করবে সালাত আদায় করবে তখন সুন্দর পোশাক পরবে এখানে সুন্দর পোশাক বলতে আমরা সাধারণত ভাবে যেরকম আমরা সাধারণ পরে থাকি কিন্তু নামাজের সময় আমাদের ভালো পোশাক পরতে হবে আর আমরা জানি যে টুপি পরে যদি থাকি তাহলে তাকে ভালো লাগে দেখতে এটা একটা পোশাকের মধ্যে গণ্য টুপি পরে একটা পোশাক মাথায় একটা পোশাক এতে ভালো লাগে এবং মুসলিম দেখতে মনে হয় একজন ভালো মুসলিম দেখতে মনে হয় সেই জন্য আপনি যদি টুপি পরেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো না পড়লে কোনো সমস্যা নেই তবে তবে আজকে যেটা সমস্যা হয়েছে যে টুপি পরাকে অনেকে মনে করে নিয়েছে ফরজ এমনকি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো খালি মাথাতেই সালাত আদায় করতেন কখনো কখনো পাগড়িকে খুলে দিয়ে খালি মাথাতেই সালাত আদায় করতেন তাহলে আপনি যদি টুপি পরে কিংবা পাগড়ি পরে সালাত আদায় করলে দোয়া বেশি নাকি পাবেন না পড়লে কম নাকি পাবেন এমন কোনো দলিল নেই
সেই জন্য যদি আপনি পড়েন ভালো কোনো ব্যাপার নেই, পড়তে পারেন, কিন্তু যদি মনে করেন টুপি পড়া ফরজ, টুপি পড়া সুন্নাত, এটা করতে হবে বা এই করতে হবে, তাহলে এটা বাড়াবাড়ি হচ্ছে। সেই জন্য হতে পারে অনেক ভাই হয়তো টুপি পড়ছেন না, এই জন্য বিশেষ করে আমাদের দায়ীদের মধ্যে যে মানুষের একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণাকে দূর করার জন্য এটা প্রমাণ করতে চাইছেন যে টুপি পড়া ফরজ না, সুন্নাত না, এবং টুপি না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না, এটা প্রমাণ করার জন্য হয়তো অনেকের এরকম উদ্দেশ্য রয়েছে। সেই জন্য আমাদেরকে প্রথমে এই ভুলটা ভাঙতে হবে যে টুপি পড়া এটা ফরজ না, সুন্নাত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেননি, তিনি পাগড়ি পরেছেন, আর ওরা অভ্যাসগত পোশাক ছিল, আরবের সবারই একই পোশাক ছিল, এমনকি আবু জেহেল, আবু লাহাবরাও তারাও পাগড়ি পরতেন। সেই জন্য আমাদেরকে এই ব্যাপারে বাড়াবাড়ি না করে আমাদের এখানে স্বাধীনতা রয়েছে, যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ পড়তে পারে ভালো, আর যদি কেউ না পড়ে তবে নাও পড়তে পারে। তবে আমি একটা যেটা বলবো আপনাদের সামনে যে টুপির নামে যে আজকে আমাদের মসজিদগুলোতে যে রাখা হচ্ছে প্লাস্টিকের ঝুড়ি এবং তালপাতার ডালিগুলো রাখা হচ্ছে, এগুলো টুপির মধ্যে গণ্য না, এতে আপনাকে ভালো দেখায়, এতে আপনাকে বিস্ত্রী দেখায়, খারাপ লাগে দেখতে এবং যোগাযোগের মনে হয় কি লোকটা তাল পাতার টুপি প্লাস্টিকের ডালি পরে মাথায় করে নামাজ পড়ছে। আল্লাহ তাআলা বলছে তোমরা ভালো পোশাক পরো কখন, নামাজের সময়, আর আমরা এমন পোশাক পরি দেখতে হাস্যকর লাগে, আপনি বলেন না 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 ভালো পোশাক, আমি বলো ঠিক আছে যদি আপনি ভালো পোশাক মনে করেন তাহলে আপনি সেই তাল পাতার টুপি আর প্লাস্টিকের টুপি পরে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন না কেন? তখন বলে তা কি করে হয়, ও তার মানে আপনি এখানে বলতে চাইছেন টুপি বিশেষ করে প্লাস্টিকের টুপি আর ডালিগুলো এগুলো আসলে ভালো পোশাক নয়, ভালো লাগে না, লজ্জা শরমের ব্যাপার, সেই জন্য আপনি শ্বশুর বাড়ি যেতে চান না। আর যারা বয়স্ক লোক আছে তাদেরকে আমি বলি যে যদি আপনি বলে যে না ঠিক আছে তাল পাতা টুপি, তাহলে আপনি আমি আপনাকে বলবো যে সেই তাল পাতার টুপি পরে আপনি বিহারি বাড়ি যাচ্ছেন না কেন, তখন তো আপনি খুব ভালো টুপি লাগাচ্ছেন। আসলে আমাদের নীতি হয়ে গেছে উল্টো, আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় তোমরা ভালো পোশাক করো, টুপি যদি পরেন তাহলে এই সব টুপি পরতে হবে, ভালো যাতে দেখতে ভালো লাগে মানুষকে, আর এমন টুপি পরছেন যাতে হাস্যকর। তারপর আরেকটা কথা আছে, এখানেই শেষ নয়, এটা হচ্ছে পোশাক, পোশাক কিনে পড়তে হবে আপনাকে নিজের পকেট থেকে, কেন আপনি মসজিদ কমিটির টাকা দিয়ে মসজিদের ফান্ড থেকে কিনা টুপি আপনি পড়বেন, আপনার কি অভাব আছে? যদি অভাব থাকে তারপরে আপনি লোকের কাছে চেয়ে আপনি কিনে পড়বেন, মসজিদের নয়, আর মসজিদের টুপি রাখা ঠিক হবে না। সেই জন্য বিষয়টা নিয়ে ভাববেন, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি টুপি সম্পর্কে। যদি আপনারা আমার লেকচার ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.peacelibrary.offka.me সেখানে যাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।